টিটাগড় এম্পায়ার জুট মিলের উৎপাদন নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল যার ফলে জুট মিল পরিচালনার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছিল সেই বিষয় নিয়ে বৃহস্পতিবার টিটাগড় এম্পায়ার জুট মিলের চারটি শ্রমিক সংগঠন মিল কর্তৃপক্ষ টিটাগড় পৌরসভার পৌর প্রধান এবং ব্যারাকপুর জয়েন্ট লেবার কমিশনারের পক্ষ থেকে এক বৈঠকের আয়োজন করা হয় ব্যারাকপুর জয়েন্ট লেবার কমিশনার দপ্তরে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলায় বৈঠক শেষে সিদ্ধান্ত হয় জুট মিলের উৎপাদন বাড়ানো এবং শ্রমিক স্বার্থ দুটি বিষয়কেই রক্ষা করতে হবে এবং এক মাসের কি সময়ও দেওয়া হয় এদিনের বৈঠক থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ জানান এটা এম জুট নিয়ে একটা মিটিং ছিল লেবার কমিশনার দপ্তরে ওই প্রোডাকশন নিয়ে ম্যানেজমেন্টের তরফ থেকে অভিযোগ ছিল যে মানে শ্রমিকরা প্রোডাকশান দিচ্ছে না ওটাই নিয়ে আমরা বসলাম বসে মিটিয়ে দিয়েছি দুপক্ষ নিয়ে বসেছি শ্রমিক পক্ষ বলছিল যে ভালো করে জুট আসে না ম্যাটেরিয়ালস নেই পার্টস নেই তো সেগুলো আমরা বসে মেটালাম মিটে গেছে মোটামুটি এক মাস রিভিউ দিয়েছি রিভিউ রিভিউর মধ্যে দেখি প্রোডাকশানটা যদি মানে আমরা কয়েকটা লেবার কমিশনারও বলেছেন আমরাও বলেছি কয়েকটা জায়গা দেখতে হবে দুপক্ষকে দেখতে হবে যাতে প্রোডাকশানটা বাড়ুক মিলটা বাঁচুক এটাই আমরা আজকে মিটিংয়ে শেষ করলাম সমাধান হয়ে গেছে এক মাস রিভিউ করবে শ্রমিকদের বোঝাবো যে আমরা একটু প্রোডাকশন তো দিতেই হবে প্রোডাকশন না দিলে তো মিল চলবে না তো তারা রাজি হয়েছে সমস্ত ইউনিয়নরা রাজি হয়েছে না ঠিক আছে প্রোডাকশন যেভাবে আমরা করছি ভালো মাল পেলে আমরা তো প্রোডাকশন দেবই মাল মেটেরিয়াল যদি ভালো থাকে নিশ্চয়ই প্রোডাকশন অটোমেটিক্যালি প্রোডাকশনটা হবে কিছু মেটেরিয়াল ওরাও ওনারাও স্বীকার করেছে যে কিছু ম্যাটেরিয়াল কিছু পার্টস নিয়ে সমস্যা ছিল সেটা ওনারাও স্বীকার করেছে দুপক্ষই স্বীকার করেছে যে পার্ট যদি ভালো থাকে মেটিরিয়াল ভালো থাকে নিশ্চয়ই প্রোডাকশন হবে এবারও বলে যে সব কিছু ভালো পাই আমরা প্রোডাকশন দেবো টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন